মঙ্গলবার সকালে কাজ বন্ধ করে কালনার পৌরসভার অস্থায়ী কর্মীদের কালনা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ। তাদের অভিযোগ, বকেয়া বেতন তারা ঠিকমতো পাচ্ছে না এবং তাদের বেতন মাত্র 200 টাকা। প্রতিদিন সেই বেতন দিয়ে তারা চালাতে পারছে না এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে। আর সেই কারণেই অবস্থান বিক্ষোভে সামিল হয় কালনা পৌরসভার অস্থায়ী কর্মীরা। এদিন তারা কাজ বন্ধ রাখে। তাদের দাবি, বেতন না দিলে অনির্দিষ্টকালের জন্য কাজ তারা করবেন না। আমাদের কিছুই নয়, আমাদের কাজ করছি, কাজ টাইম মতো ওরা কাজ বুঝে নিচ্ছে, সব কিছু করছে, ঠিক আছে। এরা আমাদের মাইনাটা এরকম করছে কেন? পারমেন্ট কুলিদের, বাবুদের, ওদের মাইনা হয়ে যাচ্ছে, ড্রাইভারদের মাইনা হয়ে যাচ্ছে, আমাদের মাইনাটা হবে না কেন? আমরা কি কুকুর যে 28-30 তারিখে বোর্ড মিটিং হবে, তারপরে আমাদের মাইনাটা দেবে? কত মজুরি? কত আপনি? 200 টাকা মজুরি। তা আমরা 5,000 টাকা মাইনা পাই, তো 5,000 টাকা সংসার চলে, তার সত্ত্বেও আমরা কাজ করি। আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি রয়েছে যে আমাদের 5 থেকে 7 তারিখের মধ্যে বিল যেরকম করে আর মজুরিকে যেরকম বাড়ায়, আমার এটাই আমার চাই। কতজন আপনারা কাজ করেন? প্রায় আমরা 70-80 জন আছি, এরকম আছি। কাজ কি বন্ধ রেখেছেন? হ্যাঁ, আমরা কাজ স্ট্রাইক করে দিয়ে আছি। কদিনের জন্য? হ্যাঁ, যতদিন বিল না পাবো ততদিন জন্য। স্ট্রাইক এই জন্য করেছি, আমরা 15-20 বছর ধরে কাজ করছি, তাদের আমাদের জন্য কোনো মাইনা বাড়াচ্ছে না, কোনো কিছু করছে না, তা বলে ঠিক করে আমরা মাইনা পাচ্ছি না। কখনো 20 তারিখ হয়ে যাচ্ছে, কখনো 25 তারিখ হয়ে যাচ্ছে, কখনো 28 তারিখ হয়ে যাচ্ছে। মজুরি কত পান আপনারা? 200 টাকা মজুরি পাচ্ছি। 200 টাকা মজুরি আমাদের কি করে হবে, চলবে এসব? এই বিষয়ে এদিন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল তিনি জানান, অস্থায়ী কর্মীর মাইনেগুলি আমরা মূলত 100 দিনের কাজের যে টাকা সেই টাকাতেই তাদেরকে বেতন দিই। কেন্দ্রীয় সরকারের কাছে যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা না মেলায় আমাদের অন্য ফান্ড থেকে সেটিকে ব্যবস্থা করে তাদের দিতে হচ্ছে। এটি রেজুলেশন করার প্রয়োজন, তার জন্যই মাইনে দিতে বিলম্ব হচ্ছে। তবে 2-1 দিনের মধ্যেই তাদের টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপপৌরপতি। তো এরা সঠিক সময়ে বেতনের দাবি, এটা হচ্ছে বিষয়। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা শুধু খালনা বলে না, সারা পশ্চিমবঙ্গে কেন্দ্রের যে বঞ্চনা, আমাদের 100 দিনের যে বকেয়া টাকা সেটা কিন্তু কেন্দ্র কিন্তু একদম পুরো আপডেট দিচ্ছে, বকেয়া থেকেই যাচ্ছে। অথচ অন্যান্য স্টেটে কিন্তু একদম আপডেট টাকা ঢুকে যাচ্ছে 100 দিন। কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে গতকালকে এবং গত পরশু দিন আমরা মিছিল করেছি সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে আর শহরের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে এবং শহর কেন্দ্রিক আমরা মিছিল করে দিয়েছি। আমাদের যে অস্থায়ী যে সমস্ত কর্মীগুলো রয়েছে, এদের মূলত 100 দিনের কাজে আমরা বেতন দিই 100 জনের কাছ থেকে। এই যে পরিমাণ টাকাটা আমাদের বকেয়া রয়েছে বা স্বাভাবিকভাবে বকেয়া থাকার কারণে আমাদের যে অন্য ফান্ড রয়েছে, সেই অন্য ফান্ডের মধ্যে একটা ম্যানেজ করতে হয়, স্বাভাবিকভাবে একটা তার একটা মিটিং রেজুলেশন করতে হয়, সেই কারণে একটা বিলম্ব হচ্ছে বলেই এই সমস্যাটা ওরা আর কি দাবি করছে যে আমাদের সরাসরি আমরা বেতনটা দেওয়া হোক। এটাই মূলত দাবি, দাবি যে একদম মানে অন্যায্য দাবি সেটাও না, আমরা বুঝিয়ে করে আমরা এটা আগামী 2-1 দিনের মধ্যেই আমরা করে দিচ্ছি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।